हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल एपी ब्लॉग। आमी प्रिया, तोमादेर अनेक अनेक वेलकम जानाच्छि। तो आजके कोनो ब्लॉग वीडियो दिच्छि ना, कारण आमी भीषण असुस्थ, शरीरटा भीषण खराब। तो असुस्थता तोमादेर साथे शेयर करते चाई ना। कालके एक झलक देखिएछिलाम, प्रेशार मापा होच्छे, प्रेशारटा भीषण लो। आर एई सब चिंता भावना करे आमार प्रेशारटा जेनो आरो लो हये जाच्छे, तो माथाटा घुरछे। তো সে সমস্ত কথা বাদ দাও। তো এখন একটু গল্প করতে বসলাম, দেখলাম যে না, কোনো ভিডিও দিতে পারছি না, তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো আর আমি ভীষণ একটা ভুল করে ফেলেছি, সেটাই তোমাদের সাথে একটু মানে শেয়ার করছি যে আমি কী ধরনের ভুল করলাম। তো তোমরা অনেকেই কমেন্ট করছো, বাড়িতে এসে বলছো, রাস্তাঘাটে বলছো, মানে যারা যারা আমার ওই ভিডিওটা দেখেছো, তো মন্দিরাদিকে চেনো, আমাকে চেনো, মানে প্রত্যেকের মুখে একই কথা যে আমি কেন বরণ করে ঢুকিয়েছি। সত্যি বরণ করে ঢোকানোটা আমার ভীষণ ভুল হয়ে গেছে। এখন যে সিচুয়েশন চলছে, তো এরকম একটা মহিলাকে আমি বরণ করে ঘরে ঢুকিয়েছি, মানে আমার ভাবতেই অবাক লাগছে। সত্যি ভুল করেছি, তোমাদের কথা অনুযায়ী আমি সত্যিই ভুল করেছি, কিন্তু আমি নিজের দিক থেকে আমি এখনো মনে করি আমি ঠিকই করেছি। দিদি ভাই এসেছিল, আমি বরণ করে ধান দুব্য দিয়ে মিষ্টি খাইয়ে জল খাইয়ে বরণ করে নিয়ে এসেছি, তাও আবার কি পিতলের কুলো করে, এটাও আমাকে শুনতে হয়েছে। তো আমি ভীষণ বড় ভুল করেছি। আচ্ছা, আমি মানলাম, ঠিক আছে, যে ভুল করেছি, ঠিক আছে, কারণ এটা আমি এক বছর আগে করেছিলাম, এখন এটা এক বছর বাদের ঘটনা, ঠিক আছে। তো আজকে কি হচ্ছে, কালকে কি হবে, আমরা কিন্তু কেউ কিছু জানি না। তো যদি জেনেই করব যে আজকে এটা করছি, পরবর্তীতে এটা হবে, তাহলে সবাই জেনে বুঝেই সমস্ত কিছু করতো। আর আমি যেটা করেছি, আমি মনে করি না যে আমি ভুল কিছু করেছি, কারণ আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, শোনো। তো চারিদিকে একটা ট্রেন্ডিং বিষয় দেখছি, সেটা কি বলতো, যখন নতুন বাচ্চা জন্মাচ্ছে, তো সেই বাচ্চা যদি মেয়ে হয়, তো তাহলে তাকে বাড়ির লোকেরা লক্ষ্মীস্বরূপ বরণ করে ঘটির ভেতরে চাল দিয়ে পায়ে উল্টে, যেভাবে নতুন বউরা আর কি ঘরে ঢোকে, তো সেইভাবে বরণ করে তাকে ঘরে তুলছে। আমার বিষয়টা ভীষণ ভালো লেগেছে। তো এরকম সুযোগ আমার হয়নি। তো যদি আমার মেয়ে হয়, মানে আমার বোনের যখন বাচ্চা হবে, তখন যদি সে মেয়ে হয়, তো তাহলে তাকে আমি এইভাবে বরণ করে ঘরে তুলবো। বুনু এখন শুনছে, আমার মনের ইচ্ছাটা বুনুও জেনে গেল। তো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে বিষয়টা, মানে সবারই দেখি মনে হয় আমি যদি করতে পারতাম, তো আমার যদিও ছেলে, তো বললাম পরবর্তীতে যখন মেয়ে হবে, আমার বোনের বাচ্চা হবে, সে যদি মেয়ে হয়, আমি এইভাবে তাকে ঘরে তুলবো। আমার ভীষণ ভালো লেগেছে বিষয়টা। তো আমার মানে ছেলেকে আমি ওইভাবে করার সুযোগ পাইনি, কারণ জানি না যে ছেলেকে ওইভাবে বরণ করে আনা যায় কি না ঘরে। তো আমার ছেলের বউ যখন আসবে, আবার অবশ্যই এমন করে বরণ করেই তো আমি ঘরে তুলবো, তাই না? তো সেই আশাটা তখনও একবার পূরণ হবে। তো এটাই আমি বলতে চাইছি যে যখন ছোট বাচ্চাটাকে বরণ করে ঘরে তোলে মা বাবা, তো সে যখন 18 বছর বাদে বা 20 বছর বাদে, 25 বছর বাদে এরকম একটা ভুল করবে না, তার কোনো গ্যারান্টি আছে? তো তখন সবাই কি বলবে যে মেয়েকে বরণ করে ঘরে ঢুকিয়েছিলে, তার ফলাফল এখন পাচ্ছ, সেটা কি ঠিক বলো তো? তখন যখন সদ্যজাত শিশুটাকে বরণ করে ঘরে তুলেছিল, তখন কি মা বাবা জানতো যে মেয়ে এরকম কাজ করবে? অবশ্যই কাজটা ভুল, সাপোর্ট করছি না কিন্তু আমি একদমই, কিন্তু তখন যদি মা বাবাকে ব্লেম করো, তখন কি সেটা মানে ঠিক বলো তো? তো মেয়ে যে সেটা করবে, সেটা তো মা বাবা জানতো না। আর মেয়ে ধরো করেই ফেলেছে, তখন মা বাবা কি করবে, তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে যাকে বরণ করে ঘরে তুলেছিল? সেরকম ভাবে দিদি যখন আমার বাড়িতে নতুন এসেছিল, আমি তাকে বরণ করে ঘরে তুলেছিলাম, তো আমি ভালোবাসি সেই জায়গা থেকে তুলেছিলাম। তো তখন আমি বিভিন্ন রকম মানে বাঁকা নজরে তাকানো আমি অনুভব করেছি। তো আমি খুব মানে স্পষ্ট কথা বলি মাঝে মাঝে, কিন্তু স্পষ্ট কথা সব সময় বলা যায় না, তো কিছু কিছু ক্ষেত্রে চেপেও রাখতে হয়। তো আমি অনেককে মানে ফিল করেছি যে ওটা আমি করে ঠিক ঠিক করিনি, কিন্তু ঠিক আছে, তো আমি ভালোবাসার জায়গা থেকে সেটা করেছি, তো সেটা করেছি। তো তোমরা সবাই কমেন্ট করছো, বাড়িতে এসে বলছো, রাস্তাঘাটে বলছো, ফোন করে বলছো যে পিয়া এটা করেছিলিস, বরণ করে তুলেছিলিস, তো এই মেয়েটা কি তোর বরণ করে তোলা সে যোগ্য মানে সম্মানটা রাখলো? তো আমি কখন তাকে বরণ করেছিলাম, সে সেটা মনে রেখে সারা জীবন চলবে? সে সারা জীবন ঠিক ভুলের বিচার করবে, মানে আমার সেই বরণ করাটা মনে রেখে? সেটা তো হতে পারে না। সে অবশ্যই ভুল করেছে, আমি বলছি না যে সে ঠিক করেছে, বেশ করেছে, সেরকম কিছু না, অবশ্যই ভুল করেছে, সেও হয়তো অনুতপ্ত যে এটা হয়তো করা ঠিক হয়নি, কিন্তু এখন সে করে ফেলেছে, করে যখন ফেলেছে আর কিছু করার নেই। তো এখন আমরা মানে কাছের লোকরা, নিজের লোকরা যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছি, বোঝানো ছাড়া তো আর কোনো উপায় নেই, তাকে তো মারধর করে বোঝানো যাবে না। যখন সন্তান বড় হয়ে যায়, তো চোখ রাঙিয়ে বা মানে বেশি কথা বলে কিন্তু সে বোঝে না,
ভালোবেসে বোঝালে মানুষ বোঝে, কিন্তু সেটাই মানে কাছের মানুষদের সেটাই করণীয়, যে ভালোবেসে ঠিক আছে এটা ভুল হয়ে যখন গেছে তুমি ফিরে যাও, ঠিক আছে সে এখন ওখান থেকে অনেকটা দূরে রয়েছে যাতে একটু নিজেকে চেঞ্জ করতে পারে, তো তোমরা সবকিছুই দেখছো। মানে কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না, মানে আমার বরণ করে তোলাটা ভীষণ অপরাধ হয়ে গেছে, মানে 1 বছর পরে কি ঘটবে সেটা মাথায় রেখে মানুষকে কাজ করতে হবে, অবশ্যই যে ভবিষ্যতে কি হবে সেটা ভেবে মানুষকে কাজ করতে হয়, কিন্তু এগুলো ভালোবাসা, এগুলো অত ভেবেচিন্তে করা যায় না যে সে 10 বছর পরে কি করবে, তাকে সে কি আমার ভালোবাসার যোগ্য, কি সে আমার ভালোবাসার সম্মানটা রাখবে, সেসব ভেবে তো এত কিছু করা যায় না। সে যখন এসেছিল ভালোবেসে আমার বাড়িতে এসেছিল, আমার বাড়িতে এসেছিল যারা তাকে ভালোবাসে তারা ভাবছিল বসে বসে যে কেন আমার বাড়িতে আসলো না, কেন আমি এই সুযোগটা পেলাম না। তাই তো দিদি ভাই এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে, তো আমার বাড়িতে আসলে কি করতে হবে, এখন আমাকে তাড়িয়ে দিতে হবে যে না তোমাকে আমি ঘরে নিতে পারবো না, ঘরে নিলে ঘর অশুচি হয়ে যাবে, আমি খারাপ হয়ে যাবো, এরকম একটা বিষয়? তো সেটা কখনো হতে পারে? সে আমার ভালোবাসার মানুষ, আসবে আমি তাকে সেইভাবে আবার যত্ন করে রাখবো। দিদি ভাইয়ের সাথে আমার কালকেও কথা হয়েছে, দিদি ভাই যদি আসে আমি সেইভাবেই তাকে রাখবো, যেরকম ভাবে প্রথম দিন রেখেছিলাম সেইভাবেই রাখবো। তো আমার বাড়িতে সৌরভ গাঙ্গুলি আসলো, আমি তার পাশে বসলাম, তার সাথে আমি 1 মাস কাটালাম, তো তার মতো আমি ভালো খেলোয়াড় হয়ে যাব? সেটা হতে পারে কখনো? আমি বল করতেই জানলাম না, তার সাথে মিশলাম আর আমি তার মতো খেলোয়াড় হয়ে গেলাম, সেটা হতে পারে কখনো? এই যে মারিয়ার বাড়িতে রয়েছে তার জন্য মারিয়াকে কত খারাপ খারাপ কমেন্ট করছো, তো মানে আর দিদি ভাই যেটা করেছে আমি কখনোই সাপোর্ট করব না, সেও নিজেও অনুতপ্ত হয়তো যে না আমি এটা করে ঠিক করিনি, কিন্তু এখন ভুল হয়ে গেছে, ভুলটাকে শুধরাতে টাইম লাগবে, তাই না? ভুল মানে একটা খারাপ জিনিস হয়ে যেতে টাইম লাগে না, কিন্তু ভালো জিনিস বলে না একটা জিনিসকে গড়তে টাইম লাগে, ভাঙতে টাইম লাগে না, তো সেরকম একটা বিষয়। একটা জিনিস ভেঙে গেল আমি তার জন্য কিন্তু ভীষণ অনুতপ্ত হব, কিন্তু সেটাকে জোড়া লাগাতে পারবো না, হয়তো জোড়া লাগালেও সেখানে দাগ থেকে যাবে, তাই না? তো সেরকমই একটা বিষয়, দিদি ভাই হয়তো ভুল করে নিজেও বুঝতে পারছে যে আমি এতটা খারাপ কিছু করলাম, হয়তো এটা করা উচিত হয়নি, তো সত্যিই উচিত হয়নি, খারাপই কাজ করেছো দিদি ভাই, তুমি আমিও বলবো একদমই আমি সাপোর্ট করব না। তবে সাপোর্ট যেমন করব না, অপরদিকে আরও একটা কথা বলবো যে এরকম শুধু এমএস ফ্যামিলির মন্দিরা করেনি, আরো অনেকে করেছে, এরকম সুপ্ত ভাবনা অনেক মানুষের মনের মধ্যে রয়েছে যারা প্রকাশ করতে পারে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয় না। অনেক মানুষ আছে যে ঘরে বসে 10টা প্রেম করছি কিন্তু কেউ তো জানতে পারছে না, কিন্তু তারাই আবার মন্দিরার নামে 10টা খারাপ কথা লিখছে, তো এটা কি উচিত বলো তো? আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি কিন্তু অনেক সময় স্পষ্ট কথা বলা যায় না, ঠিক আছে? মানে মেয়েদের তো স্পষ্ট কথা মানে বলাই বারণ, তো আমি বলতে ভালোবাসি কিন্তু সবসময় বলতে পারি না, এটাই দুর্ভাগ্য, কিন্তু এখন বলে দিলাম যে লোকে কিন্তু ঘরে বসে 10টা প্রেম করছে, তাতে কোনো দোষ নেই, কিন্তু যেহেতু মন্দির একটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তার জন্য তারাই আবার মানে সেই তারাই যারা 10টা প্রেম করছে তারাই 10টা কথা লিখছে, মন্দিরা ভালো না, মন্দিরা খারাপ, মন্দিরের সাথে মিশলে খারাপ হয়ে যাবে, কেন এরকম করলে, কেন তাকে বরণ করে ঘরে তুললে, কেন তার সাথে এখনো কথা বলছো, কেন তার সাথে মিশছো, কেন সে তোমার বাড়িতে আসবে, মানে বিভিন্ন মানে মতামত, তো আমার ভালো লাগছে না কথাগুলো শুনতে, ঠিক আছে? যারা বলছো, যারা ফোন করে বলছো, যারা বাড়ি এসে বলছো, রাস্তাঘাটে দেখা হলে বলছো, একদম বলবে না, আমার ভালোবাসার জায়গা থেকে তাকে বরণ করেছিলাম, বললাম সে যদি আবারও 2-3 পরে আসে, কথা হয়েছে দিদির সাথে যে আসবে, তো যদি আসে দিদি সমস্ত ঝামেলা কাটিয়ে যদি আসতে পারে, তো যদি আসে তাকে আবার সেরকম ভালোবেসেই আমি রাখবো, সে আসলে তাকে বোঝাতে পারি, কিন্তু তাই না তার সাথে ঝগড়া করতে পারি, ঝগড়া করলে কিন্তু সে শুধরাবে না, কিন্তু ভালোবেসে তাকে শুধরাতে পারি, তাই না? সন্তান যখন মানে অবাধ্য হয়ে যায় তখন তাকে মেরে বকে শাসন করে কোনো লাভ হয় না, এটা শুনেছি, আমার সন্তান যদিও এখনো ছোট, তোমরা অনেকেই বলবে যে অনেক বড় হয়ে গেছো, 2-4টে ছেলেপিলের মা হয়ে গেছো, এরকম হয়তো মানে বলবে, মনের ভাবনা আসবে, বুঝতে পারবো যে এরকম কিছু বিষয় আমি বলে ফেলেছি খারাপ, কিন্তু সত্যি যখন সন্তান যখন মেরে বকে শুধরানো যায় না তখন তাকে ভালোবেসে বোঝাতে হয়, বাচ্চাদেরও মেরে বকে তুমি কিচ্ছু বোঝাতে পারবে না, তাকে ভালোবেসে বোঝাবে, 2 বার ভালোবেসে বোঝাবে সে ঠিক বুঝে যাবে, 10 বার মেরে বকে বোঝাবে সে বুঝবে না, তো সেরকমই একটা বিষয়। তো যখন একজন মানে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাকে মানে মেরে বকে শাসন করে বোঝানো সম্ভব না, ঠিক বাচ্চার মতোই, তো এটাই বলার ছিল, আর কিছু বলতে চাই না। যারা যারা এরকম কমেন্ট করছো করবে না, ফোন করে এরকম জিজ্ঞেস করবে না, রাস্তাঘাটে আমাকে ধরে ধরে এরকম বলবে না, ঠিক আছে, যে আমার তোর এটা করা উচিত হয়নি, তুই কেন এটা করেছিলি, তুমি কেন এটা করেছিলে, দেখেছো তার মর্যাদা পেয়েছো, তো
কখন মর্যাদা পাবো সেই বুঝে ভালোবাসা হয় না। মানে আমি যে বরণ করেছিলাম সেই ভালোবাসাটার কথা বলছি। তোমরা হয়তো আবার বলবে যে রাহুলের সাথে মন্দিরাদির ভালোবাসার কথা আমি বলছি, তো সেরকম কিছু না, সেটাকে আমি কখনোই সাপোর্ট করছি না। দিদিভাইকেও বলছি, দিদিভাইকেও বলেছি যে ভুল করেছো কিন্তু এটাকে শুধরাতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো সবাই সে ভুল করেছে বলে সবাই সরে গেলাম, তাকে সাপোর্টের কেউ থাকলো না। সাপোর্টের বলতে তাকে মানে মানসিক যে সান্ত্বনাটা দেয়া সেটার কেউ থাকলো না, সেটা তো হতে পারে না। তো সেরকম হয়তো আমিও আছি তাকে মানসিক সান্ত্বনা দেওয়ার। মানে উল্টো পাল্টা কথা শুনলে না মাথাটা ভীষণ গরম হয়ে যায় মাঝে মাঝে, যে এরকম কথা বলার মানে মানেটা কি? সে করেছে, আমি কি তাকে শিখিয়ে দিয়েছি? না তাকে বরণ করেছিলাম বলে সে সারা জীবন আমার কাছে মানে বাধা রইলো, যে সে আমাকে বরণ করে তুলেছিল আমি কোনো খারাপ কাজ করতে পারবো না, এরকম তো কিছু না। তো সে খারাপ কাজ করেছে তো সে করেছে, এখন বোঝানোর দায়িত্ব আমাদের। চলো আজকে ভিডিওটা এখানে এড করবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুবুদ্ধিতে থেকো। তো চলো টাটা।